আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রিজওয়ানুল আবিদ। কুয়েতে নতুন একটি আইন গেজেট আকারে প্রকাশ হওয়ার অপেক্ষায়, সেটারই বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনারা যারা কুয়েতে অবস্থান করতেছেন বা অন্য দেশ থেকে দেখতেছেন, আপনারা জানেন যে কুয়েতে একদিন একামা নবায়ন না করলে যেটা গ্রামা বা ফাইন আসে 2 দিনার, সেটা নতুন করে বৃদ্ধি করা হয়েছে। সেটারই বিস্তারিত নিয়ে চলে আসছি। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কত দিনার নির্ধারণ করা হয়েছে, এছাড়াও আরো বিস্তারিত। চলো শুরু করা। কুয়েতে নতুন আবাসিক আইন একামা জরিমানা দৈনিক 4 দিনার করা হয়েছে। কুয়েতে একামা আইন সংশোধন করে একামা লঙ্ঘনকারীদের জরিমানা দৈনিক 4 দিনার করা হয়, যেটা আগে 2 দিনার ছিল। এছাড়া যারা কুয়েতে ভিজিটে আসবে, ভিজিটে আসার পর নবায়ন না করবে বা টাইম শেষ হয়ে যাবে, তাদেরকে প্রতিদিন 10 দিনার করে জরিমানা গুনতে হবে কুয়েত থাকলে। তাছাড়া আরেকটা আইন, সেটা হচ্ছে যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর সেটা নিবন্ধন না করলে তাকে 2000 দিনার ফাইন করা হবে। এটা গেজেট আকারে যখন প্রকাশ পাবে তখন থেকেই কার্যকর হবে। বেশ কিছুদিন থেকে আপনারা জানেন যে মানব পাচার বা মানি লন্ডারিং বা ভিসা বিজনেস নিয়ে কুয়েত গভর্নমেন্ট জিরো টলারেন্স দেখাচ্ছে। জিরো টলারেন্স দেখানোর এই পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞ বা তাদের কমিটি পর্যায়ে বিভিন্ন মিটিংয়ের পরে অবশেষে এই সিদ্ধান্তটা আসে। যদিও প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল জরিমানা যারা আকামা আইন লঙ্ঘন করে বা আকামা রিনিউ করবে না বা যাদের আইডি এক্সপায়ার হয়ে যাবে প্রতিদিন 10 দিনার করে, অবশেষে কাটছাট করে সেটা এখন 4 দিনারে নির্ধারণ করছে। আর যথারীতি যারা ভিজিট ভিসা আইন লঙ্ঘন করবে তাদেরকে প্রতিদিন 10 দিনার করে গুনতে হবে, আর বাচ্চা নিবন্ধনের জন্য 2000 দিনার। বিদেশিদের আবাসনের বিষয়ে নতুন খসড়া আইনটি এখন ব্যাপক করে এটপন হয়েছে সংসদে। বিলটা সর্বসময়ে পাশ হয়েছে, শুধুমাত্র গেজেট আকারে প্রকাশের অপেক্ষায়। যেদিন গেজেট আকারে এটা প্রকাশ পাবে সেদিন থেকেই এটা কার্যকর। 5 বছর মেয়াদি এই আইনটি মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হওয়ার অপেক্ষায়। আলসিয়াজার সূত্রে আরও জানা যায়, আইনটি একটি উচ্চতর সময়সীমা নির্ধারণ করে কুয়েতে প্রবাসীদের আইনে সংস্কার করা হচ্ছে। এই আইনটি যদি পাস হয়ে যায় তাতে করে কুয়েত মন্ত্রী পরিষদ বা এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করতেছে কুয়েতে ভিসা ব্যবসার ব্যাপারটা অনেক কমে যাবে বা মানব পাচারের ব্যাপারগুলি লাগাম টেনে ধরতে পারবে কুয়েত গভর্নমেন্ট। আলসিএসআর সূত্র মতে বিলটির মূল লক্ষ্যই হচ্ছে রেসিডেন্সি ট্রাফিকিংয়ের বিরুদ্ধে লড়াই করা। আপনারা জানেন যে প্রবাসীদের কাছে ভিসা বিক্রির বিভিন্ন অভিযোগ কুয়েতে আছে, সেটা কুয়েতিদের বিপক্ষে যেমন আছে তেমন বিভিন্ন দেশের আজনবীদের বিপক্ষে আছে। এটা নিয়ে কুয়েতে অনেকগুলো কেস বর্তমানে সমাধানের অপেক্ষায়। আর এরকমই একটা অভিযোগে বাংলাদেশের একজন এমপিও কুয়েতে আটক আছে। একামা আইন লঙ্ঘন বা নবায়ন না হলে 2 দিনার জরিমানার স্থলে 4 দিনার, ভিজিট বিষয়ে দৈনিক 10 দিনার এবং শিশু জন্ম নিবন্ধন না করলে 2000 দিনার জরিমানার বিধান রাখা হয়েছে। এখন অপেক্ষার পালা কবে নাগাদ এটা গেজেট আকারে প্রকাশ হয়। এটা নিয়ে আমাদের ভিডিওগুলিতে যারা কমেন্টস করছেন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছেন কি আইন আসতেছে কুয়েতে, কি কার্যকর হচ্ছে কি কার্যকর হচ্ছে না। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের এখান থেকে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমাদের কোনো আপডেট আপনি মিস না করেন। ইনশাআল্লাহ নতুন আপডেট আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত শুভকামনা।